এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যদি ভুল করছিস এরপরে কিন্তু তুই নিজেকে ক্ষমা করতে পারবি না মঞ্জু। মঞ্জু একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। আমি আর কিছু ভেবে দেখবো না, যা ভাবার যা বোঝার আদালত বুঝবে। তুমি এখানে চুপচাপ দাঁড়াও, এই কেসের হিয়ারিং এর পরই তোমার কেসের নাম্বার, তাই কথা বাড়িও না। অর্ডার অর্ডার। সাক্ষ্য প্রমাণ আর জবানবন্দির উপর ভিত্তি করে আদালত অভিযুক্ত সমীর বসুকে দোষী সাব্যস্ত করল। অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। এই অবস্থাই হবে আমাদের অঞ্চলের। পরবর্তী কেস নাম্বার 43,016, অভিযুক্ত শ্রী অর্জুন দে। অ্যাডভোকেট আশুতোষ প্রধান। ইয়েস স্যার। আপনি প্রসিডিং শুরু করুন। থ্যাংক ইউ স্যার। আমি অভিযুক্ত অর্জুন দেকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাই লর্ড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। অর্জুন দে, প্রথমে আমি কিছু বলবো না, আপনি বলুন। আপনার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে আপনার কি মতামত? আমি নির্দোষ। আমি কেসের ব্যাপারে একটু বিস্তারিত শুনতে চাই। শিওর স্যার। আজ থেকে প্রায় এক বছর আগে রসুলপুর থানার হেড কনস্টেবল রতন গড়াইকে গুলি করে খুন করে রসুলপুরেরই প্রখ্যাত গুন্ডা অর্জুন দে। আমি খুনটা করিনি। আপনাকে যখন বলার সুযোগ দেওয়া হবে আপনি তখন বলবেন। মাঝখানে কথা বলে আপনি কোর্টের অবমাননা করবেন না। আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ মাই লর্ড। রসুলপুর থেকে প্রমোদপুর যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলের রাস্তাটাকে অনেকে শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করে। আজ থেকে প্রায় এক বছর আগে সেই রাস্তা দিয়ে তৎকালীন শ্রমমন্ত্রী সুধীর ফৌজদারকে গার্ড দিয়ে একটা মিটিংয়ে নিয়ে যাচ্ছিলেন হেড কনস্টেবল প্রয়াত রতন গড়াই। উনার গাড়ির ওপর অ্যাটাক হয় এবং তার উপর গুলি চালানো হয়। উনি ঘটনাস্থলে মারা যান। আর ওই গত পরশু রতনবাবুর মেয়ে মঞ্জু গড়াইয়ের সাথে রতন গড়াইকে খুন করার অভিযোগে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। মাই লর্ড, আপনি অনুমতি দিলে আপনার সামনে সেই ভিডিওটা পেশ করতে বলছি। অনুমতি দেওয়া হলো।
মাইলর, শুরুতেই আমি মঞ্জু গড়াইয়ের সাহসিকতার ও তার মনের জোরে প্রশংসা করব। মঞ্জু গড়াই নিজের বিয়ের দিন নিজের স্বামীকে গ্রেপ্তার করে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। আমি কখনো এর আগে এরকম একটা কোনো নিদর্শন পাইনি। যতদূর বুঝলাম, মঞ্জু গড়াই নিজের ভালোবাসার আগে নিজের কর্তব্যকে প্রায়োরিটি দিয়েছে। মাইলর, এরকম মানসিকতার মানুষ যদি আরও পাঁচটা থাকে, তাহলে আমাদের দেশে অপরাধের সংখ্যা অনেক অনেক কমে যায়। অপরাধীরা অপরাধ করার আগে ভয় পাবে, 10 বার ভাববে। আমি অপরাধী নই, মঞ্জুর বাবাকে আমি খুন করিনি। অর্জুন খুন করেনি মাইলর্ড, মঞ্জু নিজের স্বার্থে অর্জুনকে ফাঁসাচ্ছে। আমি অভিষেক, অভিষেক দে, অর্জুনের দাদা। মাইলর্ড, বিশ্বাস করুন, এই পুরোটাই মঞ্জুর সাজানো একটা ঘটনা। এইভাবে প্রসিডিং এর মাঝে অনুমতি ছাড়া কথা বলা যায় না। আপনি শান্ত হয়ে বসুন, আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। মাইলর, আমি মঞ্জু গড়াইকে স্ট্যান্ডে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মাইলর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব নাই। মঞ্জু গড়াই, আপনি কবে থেকে সন্দেহ করেছিলেন যে আপনার স্বামী অর্জুন দে আপনার বাবার খুনি? আমার বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। কয়েকদিন আগে বাবার একটা ডায়েরি আমি হাতে পাই। ডায়েরিটা পড়ে আমি অনেক কিছু জানতে পারি, আর ওই ডায়েরিতেই বেশ কয়েকবার অর্জুনের নাম উল্লেখ করা আছে। তারপর আমার বিয়ে সিঁদুরদানের মুহূর্তে আমার মোবাইলে একটা ভিডিও আসে। ওই ভিডিওটায় স্পষ্ট দেখা যাচ্ছে আমার বাবার উপর অর্জুনই গুলি চালিয়েছে। এই ভিডিওটা মিথ্যে, মিথ্যে এই ভিডিওটা। আমি মঞ্জুর বাবাকে খুন করিনি। আপনাকে যখন বলতে দেওয়া হবে আপনি তখনই বলবেন। আপনি বারবার আদালতের নিয়ম ভাঙতে পারেন না। এরপরেও যদি আপনি আর একটা কথা বলেন, তাহলে আদালত অন্যরকম পদক্ষেপ নেবে। রতন গড়াই যে ডায়েরির কথা বলছিলেন, সে ডায়েরিটা কোথায়? পরে শুনানিতে ডায়েরিটা আমি প্রডিউস করতে পারবো। আজকে ডায়েরিটা আনেননি কেন? সত্যি কথা বলতে পুরো ডায়েরিটা এখনো পর্যন্ত আমার পড়া হয়নি। আমি নিজে ডায়েরিটা শেষ অবধি একবার পড়তে চাই। আপনি অনুমতি দিলে পরে শুনানিতে আমি ডায়েরিটা আপনার সামনে পেশ করব। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার আরো একটা অনুরোধ আছে। বলুন। আমি চাই অর্জুনকে যাতে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়, কারণ ওর বিরুদ্ধে